জনি লবিদিনের ছবি সেই সময় পাকিস্তান আমলে তিনি সংগ্রহ করবেন, কাউকে বুঝাতে পারেননি, সরকারকে বুঝাতে পারেনি, তার সমস্ত ছবি নিয়ে তাকে 10 লক্ষ টাকা দেবে। হয়তো এখন সেটা আমরা 10 কোটি কেন 100 কোটি টাকা তো পাবেন না, জাদুঘরে তিনি সেটা সংরক্ষণ করেছেন। কামরুল হাসানের ছবি সংরক্ষণ করেছেন, কামরুল হাসানকে দেওয়া হয়েছিল মাত্র বাংলাদেশ আমলে, অনেক পরে কত দেওয়া হয়েছিল জানেন? মাত্র 6 লক্ষ টাকা। পেটিশনে তো আমি হোস্টেলে আসি আর ঘুমাই না, সো এক্সাইটেড যে স্যারের সাথে ছবি আঁকা যাবে, মানে এটা তার আবার চাঁদপুরে। তো যাই হোক, ছবিটা আবার বললেন, বেঙ্গল তখন ছিল ইস্ট পাকিস্তান রিভার সার্ভিস একটা, ওইটা ক্যালেন্ডারের জন্য। জয়নুল আবেদিন সংগ্রহশালা যেটি ময়মনসিংহে আছে, সেইখানে আমরা একটি নতুন কালচারাল বলয় তৈরি করার জন্য পরিকল্পনা করে প্ল্যান, অন্তত প্ল্যান সাজানো হয়ে গেছে। আমরা গাছপালা যা আছে রেখে রেখে ভাগ ভাগ করে ওইখানে একটা আর্ট গ্যালারি থাকবে জয়নুল আবেদিন সংগ্রহের জন্য, এখানে একটি পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি এইটু এই বছরে কোনো এক সময় আমরা প্ল্যানিংয়ে পাঠিয়ে এসে অনুদান তো একেবারে চূড়ান্ত পর্যায়ে আছে, স্থাপত্য অধিদপ্তর সেটির উপরে কাজ করছে। ওদের কিন্তু আগ্রহের কোনো অভাব নেই, আমরা সুযোগটা করে দিলাম। আমরা ওদের কোচিং ক্লাসের মধ্যে আটকে ফেলেছি, আমরা ওদের 9টা 5টা স্কুলের মধ্যে আটকে দিয়েছি, আমরা হোমওয়ার্কের মধ্যে ওদের আটকে দিয়েছি। ওদের জীবন তো একটা বদ্ধ পুকুরের একটা, মানে কী বলবো, ডোবার মতো একটা জীবন, এত সংকীর্ণ করে ফেলেছি ওদের জীবনটাকে আমরা, যে এরা ভবিষ্যতে কী ধরনের মানুষ হবে আমি জানি না, কিন্তু যে মানবিক মানুষের কথা আমরা বলি, আজকে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক, আমরা অনেক স্বপ্ন নিয়ে এই দেশের যাত্রা শুরু হয়েছিল, একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, সব দেশ কিন্তু মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেনি, আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করেছি, 30 লক্ষ মানুষ এই দেশের জন্য জীবন দিয়েছে, আমার 2 লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে। ভবিষ্যতে আমরা খুব ভালো একটা অবস্থায় দাঁড়াবো, সেই অবস্থাটাতে তো হয়। আমাদের প্রতিমন্ত্রী মহোদয় এখানে বসে আছেন, সব কিছু শুনেছেন, উনি শোনার সাথে সাথে কিন্তু কার্টেলও করেছেন, এইটা ঠিক আছে, এইটা না, এইটা পারা যাবে না, এবং এই ইত্যাদি এগুলো নিশ্চয়ই একটা মাপযোগ আছে। যাই হোক, আমিও আশা করব যে আমরা যা যা শুনলাম, যা যা বললাম, যা যা বলা হলো, এইগুলো পালন হবে। অনেক ধন্যবাদ সবাইকে।